আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই, বিশ্ব নবীর চরিত্র ছাড়া। এমন চরিত্র আল্লাহ দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবে না। আল্লাহু আকবার। সেই নবীর ব্যাপারে যখন এত কটু কথা বলা হলো, তাকে বলা হলো সাহসী লেখক। তিনি নাকি সাহসী লেখক? এদেশের ক্ষমতাসীনরা যদি তৌহিদ বুঝতো, কোরআন বুঝতো, ওই লেখকটা বাংলাদেশে ঢুকার সাথে সাথে তাকে ফাঁসি কাস্তে ঝুলানো হতো, ঠিক কিনা? কারণ পৃথিবীতে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত বড় কথা কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমান কখনো বলতে পারে নাই। যেটা বলবে সেটাই আমি মানতে বাধ্য। নেতা কখনো পালায় না। আমি একটু বলি আপনাকে, বিভিন্ন পৃথিবীর বহু বড় বড় মানুষ মানুষের সবাই ইয়ে করেছেন, এমনকি আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কিন্তু মক্কার থেকে মদিনায় চলে গেছিলেন। হ্যাঁ, আমি আপনার জ্ঞান অনেক বেশি, কিন্তু আমাদের নবীজি পর্যন্ত মক্কার থেকে মদিনায়। নবীজি চলে যাওয়ার, শামিম ওসমানের চলে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। নবীজি তো নবীজি হিসেবে গিয়েছেন, হ্যাঁ, আর আপনি গডফাদার, আর আপনি আপনার বিরুদ্ধে মামলা, এবং আপনি মানে আওয়ামী লীগের কলঙ্ক হিসেবে আপনাকে ওইভাবে তখন দেখা হচ্ছিল, অনেকটা গা বাঁচানোর জন্য। এটা এটা এখন আপনি বলতে পারেন আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু না, এটা এটা আমার এলাকার আপনাদের পেপার কোনটা কি লিখেছে এটা আমি জানি না। তো যদি ওইভাবেই হতো তাহলে আমি যখন দেশে ফিরলাম 6 বছর পরে, নারায়ণগঞ্জ ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হতো না। জনগণের মানে আমার একটা কি বলবো বদনাম আছে, মানে আপনারা অনেকেই পছন্দ করেন না যে আমি সবসময় উল্টাপাল্টা কথা জিজ্ঞেস, সেরকম একটা উল্টাপাল্টা মানে যদি হয় কিন্তু ইত্যাদি দিয়েই বলছি যে আপনি মনোনয়ন পেলেন, আপনি নির্বাচিত হলেন সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে ধরলাম যদি সরকার আবার ক্ষমতায় আসে, তখন কি আপনি নারায়ণগঞ্জে থাকতে পারবেন নাকি আবার পালায় যেতে হবে? দেখেন, আমি আবারও বলছি যেই কয়বার আমি, তখন তো আপনার থাকতেই হবে, কারণ এখন নির্বাচন হলে যে এই 5 বছর আরো 3-4 বছর আপনি পেয়ে যাবেন পরবর্তী সরকারের। উত্তর দিচ্ছি যে আমার যে বিশ্বাস, এই সরকার যেভাবে কাজ করছে অন্য সরকার ক্ষমতা আসবে না, এটা হলো এক। আর দ্বিতীয়, কনফিডেন্সের কারণে এরকম মরিয়া হয়ে বসছেন? কনফিডেন্সের কারণে মরিয়া হচ্ছে না, সেভাবেই এলাকাটাকে গড়ে তুলতে চাচ্ছি। দুই নম্বর যেটা হচ্ছে, যতবারই আমি চলে গেছি আমি কিন্তু আমার পার্টির একদম সর্বোচ্চ হাইকমান্ডের নির্দেশ ছাড়া যাইনি। আর এই 2001 আমি গেছি, এবার কিন্তু আমাদের বহু বড় নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেছেন। হাইকমান্ড মানে কি, শেখ হাসিনা আপনাকে চলে যেতে বলেছেন নাকি? আমি শেখ হাসিনাকে শুধু হাইকমান্ড বলা যায় না, আমার নেত্রী ছাড়াও তো আছেন, নেত্রীকেও ধরতে পারেন আপনি, যেটাই হোক, এটা আমার রাজনৈতিক কৌশল। তো ডাকছে মনি সাহা, 18 নিউজ, নারায়ণগঞ্জ।